ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছিল 60টি আসনে। 25 বছরে একটানা বাম শাসনের অবসান ঘটিয়ে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনে নেমেছে বিজেপি। উল্টো দিকে এবার জিতে অষ্টম বামফ্রন্ট সরকার গড়তে আশাবাদী মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত 18ই ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হয়েছে, কয়েকটি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছে 25ই ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডের ভোট মিটতেই বের হল জানকি বাতের এক্সিট পোলের ফলাফল। সমীক্ষা বলছে বিজেপির 60টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির সঙ্গে IPFT-র জোট রয়েছে, সেখানে বিজেপি জোটকে 35 থেকে 45টি আসন দেওয়া হয়েছে। দীর্ঘ 25 বছর পরে ত্রিপুরায় হারতে চলেছে বামেরা, এমনই ইঙ্গিত জানকি বাত এক্সিট পোলে। বলা হচ্ছে মানিক সরকারের দল 14 থেকে 23টি আসন পাবে, অতএব বাম দুর্গে পতন নিশ্চিত, এমনটাই ইঙ্গিত সমীক্ষায়। কংগ্রেস ত্রিপুরায় কোনোদিনই ভালো ফল করতে পারেনি, এবারের ভোটে কংগ্রেস পুরো সাইন্ডার হয়ে যাবে, কোনো আসন রাহুলের দল পাবে না বলে বলা হচ্ছে জানকি বাত সমীক্ষায়। অন্যান্যরা একটি আসন পেতে পারে, ফলে সব মিলিয়ে ত্রিপুরায় বাম দুর্গের পতন হয়ে গেরুয়া সাম্রাজ্য শুরু হতে চলেছে বলে ইঙ্গিত সমীক্ষায়।